হ্যালো বন্ধুরা তো আজকে আমরা শুরু করছি ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান দেখো অঙ্কগুলো তোমরা একটু ভালো করে বুঝবে তারপরে টুকবে প্রথমে একেরটা কী বলেছে দেখো বলছে এক টাকার একের দুই অংশ কত পয়সা এক টাকার একের দুই অংশ এটাকে কত পয়সায় আমাকে করতে হবে প্রথমে আমরা জানি যে টাকাকে পয়সা করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় আর র বোঝালে গুণ হয় তো এক টাকাটা আমরা লিখছি একশো পয়সা আর গুণিতক একের দুই তাহলে একশো টাকা এখানে দাও আর একের দুইটা এখানে দাও দিয়ে পয়সাটা ডান দিকে দিয়ে দাও পয়সা দুই দিয়ে কাটো দুই দিয়ে ভাগ করো পঞ্চাশ দু কোণে একশো শোন শোন পঞ্চাশ পয়সা এবার দেখো এর অঙ্কটা দু কী বলছে এক বছরের একের চার অংশ সমর্শন কত মাস তো আমরা জানি বছরকে যদি আমরা মাসে যাই তাহলে আমরা যে এক বছর বারো মাস তার বারো দিয়ে গুণ করতে হবে তাহলে কী লিখবো আমরা এক বছরের একের চার অংশ আর অবৈধটা গুণ হয় তাহলে আমাকে মাসে করতে বলেছে তাহলে এক বছর কত মাস না বারো মাস গণিতক একের চার এত এবার দেখো বারো গুণিতক একের চার আর মাসটাকে ডান দিকে দাও চারদিকে ভাগ করো উপর নিচে তিন চেরে বারো তাহলে কত হলো না তিন মাস তাহলে এক বছরে একের চার অংশ অংশ তিন মাস এবার দেখো তিনের অঙ্কটা দেখো তিনেরটা কী বলছে চার টাকার পাঁচের আট অংশ শোন কত টাকা কত পয়সা চার টাকার তাহলে চার টাকার পাঁচের আট অংশ পাঁচের আট অংশ দেখো তাহলে চার টাকা রবজালে গুণ তো কত রাখা কত পয়সা তাহলে আমরা এটাকে চার গুণিতক পাঁচ করি আর নিচে আট এত সবই টাকা হয়ে গেল তো চার দিয়ে ভাগ করো চার একে চার চার দুকোনে আট শোন শোন পাঁচের দুই টাকা পাঁচকে দুই ভাগ করো দুই দুগুণে চার পাঁচ তোমার আমার একের দুই টাকা তা দুই পূর্ণ একের দুই টাকা তো এবার দেখো দুপূর্ণ একে দুই টাকা মানে হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা টাকা আর একে দুইটা এটাও টাকা এটাকে পয়সা করতে হবে তাহলে দু টাকা আর একের দুই যে টাকাটা আছে এটাকে টাকাকে পয়সা করলে একশো গুণ করতে হয় তাহলে একশো দিয়ে গুণ করে দাও তাহলে এটা পয়সা হয়ে গেল তাহলে এটা দুই দিয়ে ভাগ করো কেটে দাও পঞ্চাশ দুগুন একশো তার মানে দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এভাবে দেখো তোমরা এবার দেখো চারেরটা কি বলছে দেখো দু কিলোগ্রামের একের পাঁচ অংশ শোন কত গ্রাম তো কিলোগ্রামকে আমার গ্রামে যাব তা কিলোগ্রামতে গ্রাম মানে সামনে যাচ্ছে সামনে তিন ঘর সামনে সামনে গেলে গুণ পিছনে গেলে ভাগ তাহলে আমরা কী লিখবো দু কিলোগ্রাম দু কিলোগ্রাম গ্রামের একের পাঁচ অংশ তাহলে দু কিলোগ্রামের তা দু কিলোগ্রাম যখন কিলোগ্রামতে যখন গ্রামে যাব আমরা জানি কিলোগ্রাম হেক্টো ডেকা গ্রাম তিন ঘর তাহলে এক হাজার দিয়ে গুণ হবে তাহলে দুই গুণিতক এক হাজার এটা হয়ে গেল গ্রাম আর অব যাচ্ছে গুণ আর একের পাঁচ সহন সহন এবার গ্রামটাকে হারে দেবো দুই গণিতক এক হাজার গণিতক একের পাঁচ আর এখানে এই গ্রামটা দিলাম সহন সহন এবার দু পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ তো দশ দুই আর দুটো শূন্য দুশো তা দুশো দুগুণে চারশো চারশো গ্রাম এটা আমাদের উত্তর এবার পাঁচেরটা দেখো পাঁচেটা কী বলছে পাঁচ লিটার দুই ডেসি লিটার দেশি লিটার একের দুই অংশ শোন কত লিটার কত ডেসি লিটার ঠিক আছে আগে আমরা লিখে ফেলি পাঁচ লিটার দুই ডেসি লিটার ডেসি লিটার লিটারের একের দুই অংশ আমাকে লিটার এবং ডেস লিটারে যেতে হবে প্রথমে আমরা করব কি লিটারটাকে ডেস লিটারে যাবো গিয়ে দুই যোগ লিটারকে সঙ্গে আছে ডেসি লিটার তাহলে এটাকে আগে ডেস লিটারে যাবো তার সঙ্গে দুই যোগ করব তারপর তার একে দুই গুণ করব তাহলে প্রথমে পাঁচ লিটারকে আমরা লিটার ডেস লিটার ডেসিলিটার লিটার সেন্ট তাহলে এক গ সামনে যাচ্ছে ডিসি লিটার তার মানে দশ একগো সামনে যাচ্ছে আর তার সঙ্গে এই দুই যোগ হচ্ছে তার এত ডেসি লিটার আর রবই আছে তার একের দুই গুণ হবে তারপরে কত হলো পাঁচ পাঁচ দশে পঞ্চাশ যোগ দুই ডেসি লিটার আর তার সঙ্গে একের দুই গুণ এবার দেখো পঞ্চাশ দুয়ে বাহান্ন ডেসি লিটার আর ইন্টু একে দুই এবার পঞ্চাশের তলায় দুই আর এখানে ডেসি এই বাহান্ন তলায় দুই ডিসি লিটার তা দুই ভাগ করলে কত হবে ছাব্বিশ দুকানে বাহান্ন ছাব্বিশ লিটার তার মানে কি এ পর্যন্ত পঞ্চ লিটার তাহলে এ ডেসে লিটার হবে তার দু লিটার ছয় ডেসি লিটার সমান সমান দু লিটার ছয় দেশি লিটার এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো ছয়েরটা বলছি একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে বলছে একটা সংখ্যা সংখ্যাটা আমি জানি না একটা ছবি যদি আঁকি তার একের তিন অংশ সঙ্গে কুড়ি যোগ করব করলে হবে পঁয়ত্রিশ তার মানে আমি যদি প্রথমে অঙ্কটা প্রথমে এভাবে করি প্রথমে পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করো কত হচ্ছে না পাঁচ আর দুই কত তিন এক পনেরো তাহলে কোনো সংখ্যার একের তিন অংশ তাহলে অথেব পনেরো ভাজিতক একের তিন শন শান পনেরো গুণিতক তিনের এক তা তিন এবং পঁয়তাল্লিশ অতএব নির্ণেয় নির্ণেয় সংখ্যাটি শনসান কত না পঁয়তাল্লিশ এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আট সাতের অঙ্কটা কি বলছে হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব তা অঙ্ক যদি আমরা ছবি করি দেখো তাহলে পাঁচের সাত এই পাঁচের সাতের দুগুণ এর সঙ্গে কত যোগ করব মানে বক্স করলে আমরা পাব কত তিন তার মানে আমরা যদি এটা গুণ করে আর তিন থেকে বিয়োগ করি তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে প্রথমে লিখে লিখে করো অথেব পাঁচের সাতের দুই গুণ মানে কত পাঁচের সাত গুণিতক দুই পাঁচ দুগুণে দশ বাই সাত অথেব অথেব নির্ণয় সংখ্যা একেবারে লিখব নির্ণয় সংখ্যা কত হবে না তিন বিয়োগ দশের সাত কত হচ্ছে তিন সাত একুশ বিয়োগ দশ নিচে সাত কত হচ্ছে তাহলে একুশে দশ বিয়োগ করো এক দু এক এগারো এগারোর সাত এগারোর সাত মানে কত এক পূর্ণ এগারোকে সাত ভাগ করো সাত একে সাত সাত পাঁচ সাত চার এগারো এক পূর্ণ চারের সাত এক পূর্ণ চারের সাত এটা আমাদের তো নিম্নের সংখ্যা হলো এগারো সাত কিংবা এক মূল্য চারের সাত আচ্ছা এবার দেখো আটেরটা বলছি পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো আমার একটা অঙ্ক জানি গুণ বললে ভাগ করতে হয় তো এখানে যদি আমরা এই অঙ্ক এবার পাঁচের সাত এর সঙ্গে কত মানে এটা কত গুণ করলে চার পাবো যদি অঙ্ক সেটা করতে হবে না তার মানে অথেব তার মানে অথেব চার ভাজিত্বক পাঁচের সাত সে চার গণিতক সাতের পাঁচ তো সময় কত হচ্ছে পাঁচ চার সাত আটাশের পাঁচ তাহলে এটাই উত্তর এটা উত্তর এবার নয়টা দেখো নয়েরটা বলেছে দুয়ের তিন চারের পাঁচ আর দুইয়ের তিন গণিতক চারের পাঁচ এদের মধ্যে কোনটি বড় কোনটি সবচেয়ে ছোট হিসাব করি তো আগে আমরা এইভাবে একে আগে দেখি সংখ্যাটা দুইয়ের তিন তারপর চারের পাঁচ আর এটা হলো চার দুগুণে আট আর তিন পাঁচ পনেরো এবার আমরা দুটো নেমে করতে পারি এক জাতীয় হর করে কিংবা হরকে লসও দিয়ে সবাইকে গুণ করা আচ্ছা আমরা সবাইকে লস হর লসও করবো তাহলে তিন পাঁচ আর পনেরো লসও করো তিন একে তিন তিন পাঁচ রইল তিন পাঁচ পনেরো ফের পাঁচ খাও পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তা তিন পাঁচ লস কত হচ্ছে পনেরো সবাইকে লস দিয়ে গুণ করো দুইয়ের তিন গুণিতক পনেরো চারের পাঁচ গুণিতক পনেরো তারপর দেখো আটের পনেরো গুণিতক পনেরো তিন থেকে কাটো তিন পাঁচ পনেরো তার তিন পাঁচ দুগুণে দশ হলো পাঁচ থেকে কাটো তিন পাঁচ পনেরো তিন চারে বারো হলো আর পনেরো পনেরো কাটলে আট হলো তাহলে দেখো সব থেকে ছোটো হচ্ছে আট আট কোনটা থেকে এসছে এর থেকে এসছে দু তিন আর চারে পাঁচ তা লিখবো অতএব সবচেয়ে ছোটো অতএব সবচেয়ে ছোটো ছোটো সংখ্যা কোনটা হবে তাহলে এই দুইয়ের তিন গণিতক চারের পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে